আনতে পারি না, অনেক সময় তারা আমাদের সঙ্গে সময় দিতে পারেন না। সেই সমস্ত কীর্তন নিয়ে আসছেন প্রবন্ধ সরকার মহাশয়, উনি বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বহু দূর দূরান্ত অতিক্রম করে বিভিন্ন এলাকায় কীর্তন করে বেড়ান। তাকে এক নামে চেনেন, পাঁচু মাস্টার মহাশয় নামে। তিনি বহু খ্যাতনামা যাত্রাপালার মাস্টার ছিলেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন এবং এই হলদর মন্ডল মহাশয়। এরপর অনুষ্ঠান সম্মান রাখার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে এক কান করে কাপড়, এক কান করে নামাবলী এবং বিশ্বে সমস্ত ধর্মশাস্ত্র গ্রন্থ থেকে শেষ যে গ্রন্থ গীতা, সেই গীতা আমরা প্রত্যেক সম্মানীয় এবং গুরুজনকে প্রদান করব। এটা আমাদের কমিটি দৃঢ় প্রতিজ্ঞা। তাই আমাদের প্রত্যেক গ্রামবাসীকে চন্দ্রকান্ত গায়ন মহাশয়, সমতুল মন্ডল মহাশয়, প্রবীণ সরকার মহাশয়, সুবল মাঝি মহাশয়, প্রবীণ মন্ডল মহাশয়, বিষ্ণুপদ মন্ডল মহাশয়, রমাকান্ত বরণ করে নিয়েছেন পাঁচু মাস্টার কে বরণ করে নিচ্ছেন বঙ্কিম মন্ডল। একটু হাতে তালি দেবেন। এরপর প্রফুল্ল সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের আরো এক বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন সমতুল মন্ডল মহাশয়। সমতুল মন্ডলকে অনুরোধ করছি আপনি রেডি থাকবেন, সামান্য একটু বস্ত্র এবং একটি নামাবলী এবং ভারতবর্ষ কেন, তথাপি বিশ্বের সমস্ত গ্রন্থের সারমর্ম গীতা রয়েছে, সেই গীতা আমরা প্রদান করতে চাই। এখন আমাদের মালা দিয়ে দেবেন, মালা দিয়ে দেবেন, মালা দিয়ে দেবেন।
এখন সংবর্ধনা অনুষ্ঠান এ পর্যন্ত সমাপ্ত। এখন আপনাদের সামনে শিব ঠাকুর সম্পর্কে দু চারটি কথা বলবেন। এখন বঙ্কিম মন্ডলকে মালা প্রদান করছেন পৌর সরকার মহাশয়। এরপর আমাদের বয়োজ্যেষ্ঠা যিনি আমাদের গুরুজন চন্দ্রকান্ত গায়ন মহাশয়কে মালা দান করছেন বিষ্ণুপদ মন্ডল মহাশয়। আমরা চাইব ওনাদের যে ভালোবাসা প্রেরণা শিক্ষা দীক্ষার উপর ভিত্তি করে আমরা সামান্য এই জায়গাটা পৌঁছাতে পেরেছি, আশা করব ওনাদের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলে আমরা এছাড়া আরো অনেক মনোরঞ্জন অনুষ্ঠান চালাতে পারব। ওই সঙ্গে মালদান করে বরণ করে নিচ্ছেন পাঁচু গোপাল সরকার মহাশয় সমতুল মন্ডলকে। এখন আমাদের সামনে মালদান করে বরণ করে নিচ্ছেন ভারতের গায়ন মহাশয় রমাকান্ত নস্করকে। এরপর ভারতের গায়ন মহাশয়কে মালদান করে বরণ করে নিচ্ছেন রমাকান্ত নস্কর মহাশয়। এরপর মালদান করে আমাদের অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করা হবে চন্দ্রকান্ত গায়ন মহাশয় বিষ্ণুপদ মন্ডলকে মালদান করবে। আমার বিনীত অনুরোধ, আমরা চাইব আমাদের চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন আমরা আশাবাদী আমাদের কাছ থেকে সেটা শিখে নিতে পারব। যাই হোক, এ পর্যন্ত মালদান করে বরণ করে নেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের সামনে শিব ঠাকুর সম্পর্কে দু চারটি কথা শোনাবেন পাঁচু গোপাল সরকার মহাশয়, যিনি মাস্টার নাম খ্যাত পাঁচু মাস্টার মহাশয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। সর্বপ্রথমে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবগণের চরণে আমার কোটি কোটি প্রণাম।
তারপরে আত্মীয় শ্রী মহাতি সভায় উপস্থিত শ্রীমৎ ভগবত ভক্তমন্ডলী, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তারপরে আমার আত্মশক্তি স্বরূপিণী যোগমায়া সদৃশা জননীগণ যারা দূরে কাছে আছেন, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ এই যে দুর্গা মন্ডলের মহাশয়ের মোড় বা এটাকে আবার স্পোর্টিং ক্লাবের মোড় বলা হয়, যাই হোক এখানে একটা বিশেষ আয়োজিত অনুষ্ঠান যেটা শিব ঠাকুর উপলক্ষে আগামী দিন শিবের মাথায় জল দেওয়া হবে, সেই জল দেওয়া উপলক্ষে আমাদের এখানকার স্থানীয় যে ছেলেরা যেমন রবীন্দ্র মন্ডল এবং তার আনুষঙ্গিক আরো অনেকে আছেন, তারা সবাই মিলে একটা আয়োজন করেছে যে শিব ঠাকুর সম্বন্ধে কিছু বলার জন্য। তা প্রথমে শিবকে, শিব কোথা থেকে গেলেন এবং শিবের বাপের নাম কি, সেইটা প্রথমে আমরা আলোচনা করব। অনাদিকালে যখন এই বিশ্ব জলমগ্ন ছিল, সেই জলমগ্ন তাকে জলকে নীর বলা হয়। এটা কান আছে, এটা বুকে লাগছে কারণ জলকে নীর বলা হতো, হয় এখনো হয়। সেই নীর থেকে তখন বিশ্বে কিছুই ছিল না, কেউ ছিল না, নীর থেকে উৎপত্তি হয়েছিলেন নীরঞ্জন, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। সেই অনাদিরাদি গোবিন্দ যখন উৎপত্তি হয়ে বিশ্বের চারিদিকে চেয়ে দেখেন কিছুই নাই, শুধু ধু ধু, শুধু জল, আকাশ শূন্যে ঘুরছে, ভক্ত মন্ডলীর কাছে আমার একটা প্রার্থনা, আমি কিন্তু গ্রন্থ ছাড়া কোনো কথা বলবো না, আমি গ্রন্থ থেকেই বলবো, কারণ এগুলো নিজস্ব তৈরি করে কোনো কথা বলা যায় না। যখন নিরঞ্জন শূন্যে ঘুরছেন আর মনে মনে করছেন যে সৃষ্টি না হলে তাহলে আনন্দ কোথায়, সৃষ্টি যদি না করতে পারি তাহলে আনন্দ কিসের, আমি একা কি করতে পারি, তাই চিন্তা করতে করতে উনি নিজ অঙ্গ বিভাগে বিভক্ত করে দিলেন, দুই ভাগ করে দিলেন। এই নিজ অঙ্গ যখন দুই ভাগ হয়ে গেল, একটি হল পুরুষ আর একটি হলেন প্রকৃতি, সেই প্রকৃতি রূপা তার নাম দিলেন কি না আধা, আধা, সেই আধা প্রকৃতি রূপা পরমাসুন্দরী, তাকে দেখে অনাদিরাদি শ্রী রবীন্দ্র মনে মনে ভাবছেন যে প্রকৃতি না হলে তো সৃষ্টি হবে না, তাই রাস বাসনা করলেন। এটা গোলকের কথা, গোলকের রাস, রাস বাসনা করলেন। যখন রাস বাসনা করলেন, পিছনে আরো অনেক অনেক কথা আছে, সেগুলো ধরে আসতে গেলে অনেক বেড়ে যাবে, তাই সংক্ষিপ্ত ভাবে আমি কিছু সামনের দিকে আগিয়ে যাব। রাস বাসনা যখন জাগল তখন উনি রাধারানীকে, পরে উনি আধা থেকে হলেন আরাধ্যা, আরাধ্যা এই যে ভগবান, আমরা সবাই ধ্যান করি ভগবানের, কিন্তু ভগবান আবার কাকে ধ্যান করে, ভগবান ধ্যান করেন ওই আরাধ্যা দেবীকে, যিনি পরবর্তীকালে
ধারা জীবন, তার ধারাবাহিক জীবন ধারা, সে গোবিন্দের জন্য একই ধারায় তার জীবনকে পরিচালনা করা চালনা করার জন্য তিনি পরে রাধা হয়েছে। ধারা ধারা থেকে রাধার জন্ম হয়, ধারা ধারা আপনি ঘন ঘন বলুন দেখবেন রাধা হয়ে যাবে। এই ধারা থেকে রাধার জন্ম হলো, রাধার অঙ্গ থেকে ষোলজন নারীর সৃষ্টি হয় এবং ভগবান আবাদির আদি গোবিন্দের অঙ্গ থেকে আটজন পুরুষের সৃষ্টি হয়, যার মধ্যে শ্রীরাম হলেন একজন। যখন রাজ বাসনা হলো, রাধারানীকে আহ্বান করলেন, রাধারানী ওই যে ষোলজন সখীর সঙ্গে বসে নিজের বেশ বিন্যাস করতে করতে তখন দেরি হয়ে গেছে, তাই অনাদি আদি গোবিন্দ ভাবলেন এই রাস যদি সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে তার রাস হবে না, রাস করেও কোনো ফল হবে না। তাই তিনি অনেক অপেক্ষা করার পর যখন রাধারানী এলেন না, তখন নিজ অঙ্গ থেকে আরেকটি নারীকে সৃষ্টি করলেন, নাম হলো বিরজা। এই বিরজাকে সৃষ্টি করে একটি কুঞ্জ তৈরি করলেন এবং সেই কুঞ্জের দ্বারে শ্রীরামকে পাহারা দিতে রাখলেন যে শ্রীরাম এখানে যে কোনো লোক আসুক না কেন, যত বড় দামি লোক আসুক না কেন, তুমি কিন্তু ভিতরে প্রবেশ করতে দিও না। শ্রীরাম দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছেন, ভগবান অনাদিরাজ গোবিন্দ বিরজাকে নিয়ে কুঞ্জ প্রবেশ করেছেন। এই সময় সখীগণের লক্ষ্য পড়েছে, তারা বলছে ও সখী ও রাধে ওই দেখো তোমার গোবিন্দ একটি নারীকে নিয়ে কুঞ্জ তৈরি করে কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। রাধারানী শুনে প্রভান্বিত হলেন এবং মনে মনে ভাবলেন আমাকে বাদ দিয়ে গোবিন্দা অন্য নারীর সঙ্গে আকৃষ্ট হলেন, না আমি এখনই যাবো। ছুটতে 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 গিয়ে কুঞ্জের দ্বারে গিয়ে দেখছে শ্রীরাম দাঁড়িয়ে আছে, বলছে শ্রীরাম দ্বার ছাড়ো আমি ভিতরে প্রবেশ করবো। শ্রীরাম বলে না তা হবে না মা, কেননা প্রভুর আদেশ আমি অমান্য করতে পারবো না। বারবার বলার সত্ত্বেও যখন শ্রীরাম দ্বার ছাড়লো না, তখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি দৈত্য কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তাই আপনারা জানেন কীর্তনে অনেকে শুনেছেন যে শ্রীরাম পরবর্তীকালে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শ্রীরাম ওই সময় অভিশাপ দিয়েছিলেন যে রাধারানী সামান্য অপরাধের জন্য, যে গোবিন্দের জন্য তুমি এত কাতর হয়েছ, যার বিরহে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে আগামী দ্বাপর যুগে, সেই গোবিন্দের জন্য তুমি শত বর্ষ কাঁদতে কাঁদতে তোমার চোখের জল ফুরিয়ে যাবে তবু তুমি গোবিন্দকে পাবে না। ব্যাস এখানে হয়ে গেল। কিন্তু যখন রাধারানী দ্বারে এসেছেন সেই সময় দেখা যায় যে বিরজা ভয়ে একটা নদী হয়ে গেল। নদী যখন হয়ে গেল গোবিন্দ তখন বুঝলেন যে রাধারানী যখন এসেছে তখন আর নিস্তার নাই, তাই উনি একটা সর্প রূপ ধারণ করলেন। এই সর্প হয়ে বিরজা নদীর বুকে ভাসতে ভাসতে চলেছেন আর রাধারানী কুঞ্জে প্রবেশ করে দেখছেন যে বিরজার বুকের উপর গোবিন্দ বিরাজ করছেন সর্পরূপে। তখন বলছে না এটা হবে না, আমি আমার গোবিন্দকে আমার উদরের মধ্যে আমার দেহের মধ্যে আমি রেখে দেবো। তাই উনি ময়ূর রূপ ধারণ করলেন, ময়ূর রূপ ধারণ করে গোবিন্দকে ধরতে যাচ্ছেন এবং সর্পরূপী গোবিন্দ তখন ওই একে বেঁকে জলের মধ্যে চলেছে। তিন জায়গায় তিনটে খোপা মারলেন, ত্রিভঙ্গ মাখা হয়ে গেল। সর্বপ্রথম মাথা একটা খোপ, সর্বশেষ মাথা একটা খোপা দিলেন, মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তখন ময়ূর রূপী রাধারানী মনে মনে ভাবছেন যে গোবিন্দের রক্ত যদি ভূমিতলে পড়ে বা জলে পড়ে তাহলে অমঙ্গল হবে, তাই শীঘ্র করে নিজের মাথা দিয়ে সেই রক্তটি মাথায় মুছে দিয়েছিলেন। সেই অনাদিকালে হলো সিঁদুরের জন্ম। সিঁদুরের জন্ম নিয়ে অনেক অনেক কথা বলেন, কীর্তনে শুনেছি, কিন্তু সিঁদুর সর্বপ্রথম পড়েছিলেন রাধারানী, যে স্বয়ং রাধারানী গোলোকে
ছুটতে ছুটতে পেরে উঠছে না। পরে যখন দেখলো যে আর উপায় নাই, তখন বললো যে রাধারানী আমাকে তুমি ক্ষমা করো, আমি হার মেনেছি তোমার কাছে, তোমার ওই রূপের নিদর্শন তুমি যে রূপ ধারণ করেছ ওই রূপের নিদর্শন আমি আজীবন যুগ যুগ ধরে আমার মাথায় বয়ে বেড়াবো। তাই কি করলেন, ওই ময়ূরের পুচ্ছটি কেটে নিয়ে রাধা নাম অঙ্কিত করে নিজের মাথায় নিলেন। সেই থেকে আজও পর্যন্ত সেই দেখা যায় গোবিন্দের মাথায় ময়ূর পাখায় রাধা নাম লেখা। তার এবার বাবা মীমাংসা হয়ে গেল, রাস আরম্ভ করলেন। শতবর্ষ সেই গোলকে রাস হয়েছিল, শতবর্ষ রাস হয়ে রাধারানীর গর্ভবতী হয়েছিল, আবার শতবর্ষ গর্ভ ধারণ করে কোন সন্তান হল না। শতবর্ষ পরে একটি মাংস পিণ্ড ডিম্ব প্রসব করলেন। এই মাংস পিণ্ডে যখন প্রসব করলেন, তখন নিজের মনে একটা ঘৃণা উৎপত্তি হল, ছি ছি ছি, আমি কি মা, আমি শতবর্ষ গর্ভ ধারণ করলাম, একটা সন্তানের আশায় কই আমার সন্তান হল না, একটা মাংস পিণ্ড হলো, তাই ঘৃণা ভরে কারণ সমুদ্রে নিক্ষেপ করলেন। সাতটা সমুদ্র পৃথিবীর মধ্যে আছে, দধি দুগ্ধ সুরা সর্পি লবণ কুজ, এই সাতটা সমুদ্র আমাদের দেহের মধ্যেও আছে। দেহতত্ত্বের দিকে গেলে সেখানে দেখা যাবে এই দেহের মধ্যে সাতটা সমুদ্র আছে। তাই যেটা কারণ মানে মদের নদী, কারণ মানে মদ, কারণ সমুদ্রে ডিম্বটা ফেলে খরস্রোতা কারণ সমুদ্র খুব তীক্ষ্ণ স্রোত বয়ে চলেছে, আর সেইখানে ওই ডিম্বটি যখন ফেলে দিয়েছে তীর বেগে ভেসে চলেছে। এমন সময় আমার প্রাণ গোবিন্দ রাধা কুঞ্জে এসে বলছেন, রাধে আমি তোমার সন্তানের মুখ দর্শন করতে এসেছি, দেখাও আমায়। রাধারানী মাথা নত করে কাঁদছেন, এ কি হলো, রাধে বলো তোমার সন্তান কি, বলছে আমার কোনো সন্তান হয় নাই। কেন, তুমি তো গর্ভবতী ছিলে, তোমার সন্তান তো হবে, হওয়ার কথা, বলছে না একটা মাংস পিণ্ড হয়েছিল, আমি তাকে ওই কারণ সমুদ্রে ফেলে দিয়েছি, ছি 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 ছি, এ তুমি কি করলে রাধে, ওই মাংস পিণ্ডের মধ্যেই তো তোমার সন্তান রয়েছে, মা হয়ে তুমি সন্তানকে নদীতে ফেলে দিলে, তা যে সে নদী নয় কারণ সমুদ্রে ফেলে দিলে। তাই ভগবান অনাদি রাধি গোবিন্দ সেই আদিকালে রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে তোমাকে আর যুগ যুগ ধরে কেউ কখনো মা বলে ডাকবে না। তাই বাবা আপনারা দেখেছেন রাধাকে কেউ মা বলে না। এইবার রাধারানী যখন শুনলেন যে ওনার সন্তান ওই মাংস পিণ্ডের মধ্যে রয়েছে, তখন কি করলেন, শীঘ্র করে সন্তানকে ধরার জন্য মাথার একটা কেশ ছিঁড়ে দিয়ে বললো যাও আমার সন্তানকে ধরো, বলে কারণ সমুদ্রে মাথার কেশটা ফেলে দিলেন। কারণ সমুদ্রে যখন ফেলে দিলেন, ওই মাথার কেশ হালকা আর মাংস গুণ একটু ভারী, এর চতুর্গুণ বেগে ও ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে গিয়ে যতবার ডিম্বটা জড়ায় ততবার লাফিয়ে চলে যায়, যতবার ডিম্বটা জড়ায় ততবার লাফিয়ে পার হয়ে যায়। তখন ওখান থেকে বলেছিলেন, মা তুমি আমায় শক্তি দাও, আমি তোমার সন্তানকে রাখতে পারছি না। রাধারানী বললেন, অনন্ত রূপী হও বা অনন্ত নাগ নাকি কদ্রুর গর্ভে জন্ম হয়েছে অনেকে বলে, কিন্তু রাধারানীর অংশ থেকে দুটো পুরুষের জন্ম হয়েছিল, একটা হলেন অনন্ত। তখন এই মাথার কেশ অনন্ত রূপী হয়ে সেই ডিম্বটাকে জড়িয়ে নিজের দেহের ওই বেড়ের উপরে তুলে নিলেন, ডিম্বটা ওই অনন্তের দেহের উপরে ওইখানে প্রস্ফুটিত হল। তাহলে একটা হলো অনন্ত, আর যিনি অনন্তের শরীরের উপরে জন্ম নিলেন তার নাম হলো মহাবিষ্ণু, রাধারানীর সন্তান। মহাবিষ্ণুর জন্ম হয়ে রাধারানী তাকে দেখতে চেয়েছিলেন যে আমি একবার যাবো আমার সন্তানকে দেখতে, বলছে রবীন্দ্র বললেন, না তুমি ওখানে যেও না, তুমি গেলে আবার অভিশপ্ত হবে। তাই রাধারানী আর গেলেন না। উনি তখন কি করলেন, ক্ষীর সমুদ্রে নিমগ্ন হয়ে গেলেন। পরে আপনারা জানেন
যখন সমুদ্র মন্থন হয়, লক্ষ্মী রূপা হয়ে উনি উঠে এসেছিলেন। তার এইবার ওই যে মহাবিষ্ণু অনাদিরাদি গোবিন্দের যত কিছু শক্তি ছিল সব মহাবিষ্ণুতে দান করলেন, উনি হলেন অনন্ত সাই নারায়ণ। সব শক্তি ওনাকে দান করে অনাদিরাদি গোবিন্দ উনি ক্ষীর সমুদ্রে নিমগ্ন হয়ে ওই আধা ধ্যান করছেন আরাধ্যা দেবীকে। এই যে জগত বাবা আমাদের যত ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মা ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা, এ ভালোবাসা আমাদের থাকতো না যদি গোবিন্দ রাধাকে ধ্যান না করতো আর রাধা গোবিন্দকে ধ্যান না করতো। ওই অর্ধ অঙ্গ দুটি একত্রিত করে রাখার জন্যে যুগ যুগ ধরে একে অপরকে ধ্যান করে চলেছে। তাই আমাদের মধ্যে এই যে প্রীতি ভালোবাসা এগুলো আছে। এইবার অনন্ত নাগের উপরে মহাবিষ্ণু সহায় করে আছে। এবার শিবের বাবাকে, শিবের বাবার নাম কেউ বলতে পারবেন? জানেন, শুনেছেন কখনো? মহাবিষ্ণু যখন অনন্ত নাগের উপরে সয়ন করে আছেন, চিত হয়ে নাভি পদ্ম থেকে বলেন ব্রহ্মা চতুর্মুখ, ব্রহ্মা চতুর্মুখ ছিল না, তখন এক মুখ চিন্তা করছেন, কোন ভুল পাচ্ছেন না। সমুদ্র জল, সমুদ্র জলমগ্ন তার মাঝখানে বসে আছেন, কিন্তু এবার চিন্তা করছেন আমি কোথা থেকে এসেছি আমি দেখব। পদ্মের নালের মধ্যে সূক্ষ্ম রূপ ধারণ করে প্রবেশ করে সহস্র বৎসর ঘুরলেন সেই পদ্মের নালের মধ্যে, কিন্তু কোনো গোড়া আদি অন্ত কিছু খুঁজে পেলেন না। তখন উনি আবার ফিরে এসে পদ্মের উপরে যখন বসলেন, তখন তিনবার শুনতে পেয়েছিলেন তপ তপ তপ। এই তিনবার যখন তপ তপ বলেছিল, সেই সময় দক্ষিণ দিকে একটা মুখ বার হলো, একবার তপ বলার সঙ্গে সঙ্গে বাম দিকে একটা মুখ বার হলো, একবার তপ বার হলো সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে, আর তারপর শেষ তপে পিছন দিকে এক মুখে অগ্নি, এক মুখে বেদ, এক মুখে সৃষ্টি, আর এক মুখে নাম ধ্যান করা তার কাজ। এই চতুর্মুখ ব্রহ্মা হলেন। এইবার দক্ষিণ পাশে গর্ভদকে যখন সয়ন করলেন মহাবিষ্ণু দক্ষিণ পাশে, সেই সময় ডান দিক থেকে দক্ষিণ অঙ্গ থেকে জন্ম হলো বিষ্ণু। তারপর বাম অঙ্গে যখন শয়ন করলেন গর্ভদকে, বাম অঙ্গ থেকে সৃষ্টি হলেন মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন সৃষ্টি হলেন, অনাদিরাদি গোবিন্দের কাছে করজোড়ে বললেন প্রভু আমাদের কি কাজ, তখন বললেন তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি সৃজন করো, সৃজিত না হলে জগৎ, সৃজন না করলে জগতে কোনো আনন্দ হবে না, তাই জীব যত জগৎকে তুমি সৃষ্টি করো। বিষ্ণুকে বললেন বিষ্ণু তুমি এই জীব জগতের যত সৃষ্টিত জীবকে তুমি পালন করো। আর মহেশ্বরকে বললেন হে মহেশ্বর তুমি এই জগতের যত জীব আছে কাল বুঝে মহাকাল রূপে তুমি তাদের সংহার করবে। এই তিনটে ডিপার্টমেন্ট তিনজনের উপরে গেল। তারাও আমাদের দেহের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারা? অম্ল পিত্ত আর কফ, এই তিনটে হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কেননা অম্ল সৃষ্টি করে, মায়ের গর্ভে যখন সন্তান প্রথমে প্রবেশ করে পিতার মস্তক থেকে গিয়ে প্রথমে গিয়ে খার জলে পড়ে, ওখানে যদি মরে যায় তাহলে আর জন্মাবে না, তাই সব সন্তান তো জন্মায় না, তাই ওখান থেকে যদি উঠে গিয়ে কোনো রকম ওই টক জলে পড়তে পারে অম্ল, ওখানে সেই শুক্রকীট বেঁচে যায় এবং জন্মগ্রহণ করে। যখন জন্মগ্রহণ করে দেহের মধ্যে তাকে প্রতিপালন করে কে না? পিত্ত। পিত্ত তার রস
যোগায়, খাদ্য যোগায়, হজম করায়, মুদ্রা করায়, বহু রকম কাজ পিতৃ। আর এইবার যখন মানুষ মরে যায় তখন দেখবেন গলার মধ্যে ঘড়ঘড় ঘড়ঘড় করে একটা শব্দ আসে, ওটাকে রহস্য কপ যখন এসে আক্রান্ত করে তখন মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যায়। তাই মহাকাল রূপে মহেশ্বরের জন্ম হল, এই হলো শিবের জন্ম। আর ওদিকে যাব না, এইবার এই যে মাথায় জল ধারা হয় কেন, এত দেবতা আছে পূজা হয়। আমাদের তো হিন্দুদের 33 কোটি দেবতা আছে, 33 কোটি দেবতা তো পুজো হয়, কিন্তু মাথায় তো কারো জল ঢালা হয় না, কিন্তু শিবের মাথায় কেন জল ঢালা হয়? এইটা নিয়ে আজ আলোচনা। রবীন্দ্রবাবু বলেছে বাবা শিবের মাথায় কেন জল ঢালা। দেখুন এক সময় আমার দেবাদিদের মহাদেব বল্লুকায় চাষ করতে যায়, আপনারা শুনেছেন হনুমানকে সঙ্গে নিয়ে বল্লুকায় চাষ করতে গিয়ে ওখানে একটা আমাদের সচরাচর বাগদি বলা হয় আর কি, ধীবর, সেই ধীবরের মেয়ে, তার নাম হলো হীরা। হীরা কিন্তু প্রচন্ড শিব ভক্ত ছিল, শিবকে জল না দিয়ে ভোগ না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না, আর দিবারাত্র শিবের নাম ছাড়া সে কিছু করত না, পরম ভক্ত হীরা। এই পরম ভক্ত হীরা শিবকে এত সুন্দর করে পূজা করছেন, শিব কিন্তু ওই চাষ করতে গিয়ে আকৃষ্ট হয়ে গেলেন এই হীরার প্রেমে। কি প্রেম? নিষ্কাম প্রেম, ভক্ত আর ভগবানের প্রেম, এইটাই ছিল ওখানের বৈশিষ্ট্য। অনেকে অনেক রকম কথা বলেন, সেটা আলাদা ব্যাপার। নিষ্কাম প্রেমের দ্বারা মোহিত করেছিলেন মহেশকে ওই হীরা কুচুরি। তাই মহেশ্বর সবসময় প্রতিদিন হীরার বাড়িতে যাতায়াত করতেন, প্রতিদিন হীরার বাড়িতে পূজার সময় যেতেন, অনেক সময় থাকতো, হীরার ভক্তি, হীরার যে ভালোবাসা সেগুলো গ্রহণ করে আবার ফিরে আসতেন। একদিন নারদ মুনি এসে দেখলেন সর্বনাশ, এ কি তাল হলো? বাবা মহেশ্বর হীরার প্রেমে পড়ে গেল। উনি কিন্তু ওখান থেকে গিয়ে একেবারে সোজা কৈলাসে মা পার্বতী বসে আছেন, বললে মা গো মা সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে বাবা? বলছে মা বাবা ঠাকুর আর নেই মা তোমার। বলছে কেন আমার নেই মানে? বলছে বাবা অন্য একটা মেয়ে পাল্লায় পড়েছে বাবা সেই বল্লুকায়, তার নাম হলো হীরা কুচুরি, বাগদির মেয়ে। সে কি করে? বলে মাছ ধরে, মাছ বিক্রি করে, আর দিন রাত শিবের পুজো করে। বলছে আচ্ছা ঠিক আছে, ধরো কি করা যায় বলতো বাবা, শিবকে কি করে ফিরিয়ে আনা যায় বলতো? বলছে মা তুমি একটা কাজ করো, কিছু ওই মশা, কিছু ডাস আর কিছু জগ তৈরি করো, করে ওগুলো ভালো করে পাঠিয়ে দাও, ওই মশার কামড়ে ডাসের কামড়ে, আর বাবা যখন জলে নামবে মাছ ধরতে চারদিক থেকে জগ দিয়ে ধরবে, ধরলে বাবা আস্তে আস্তে ওসব ফেলে রেখে পালিয়ে চলে আসবে। বেশ বলেছেন, আরো ঠিক আছে। পচা খাওয়ার হাতে হলো মশার জনক, নগ্ন মৃত্তিকায় করে ডাসের সৃজন, মায়ের অঙ্গের ময়লা থেকে যোগ তৈরি করলেন। এই তিনটি জিনিস তৈরি করে মা ভল্লুকায় পাঠিয়ে দিলেন, কিন্তু আর যোগকে তাড়ানোর জন্য তিনি জলকে লবণ করে দিলেন, এই লবণ সমুদ্র তৈরি হলো সেখান থেকে, যোগ মশা দাস সব পালালো। এখন তো শিব ফিরল না, নারদকে বলছে নারদ কি হলো, তোমার মামা তো এলো না। তো বলছে আচ্ছা মা তুমি একটা কাজ করো, বাবাকে যদি ফেরাতে চাও তাহলে তুমি ওই বাগদিনীর বেশ ধারণ করো। তা উনি তখন গৌরী বাগদিনী নামে পরমা সুন্দরী বাগদিনী হয়ে মাছের ঝড়া দিয়ে বল্লুকায় গিয়ে হাজির হলেন। এদিকে কুচুরি তার ঘরে শিব যায়, কিন্তু আজ দেবাদিদেব গৌরীর রূপ দেখে মোহিত হয়ে গেলেন। আর গৌরী মামা কি করলেন? মহামোহিনীর রূপ ধারণ করে জগৎ মোহিনী,
শিবের মন ভুলিয়ে ফেললেন। শিব দেখে আকৃষ্ট হয়ে তখন বলছে, তুমি কে গো? বলছে, আমার নাম গৌরী বাগদিনী। বলছে, ও তুমি কুচলির থেকে অনেক ভালো, তাতে কি হয়েছে তোমার? বলছে, আমি তোমার সঙ্গে মাছ ধরতে চাই। বলছে, পারবে? বলছে, হ্যাঁ। তাহলে এসো মা নিয়ে এবার মাছ ধরতে গেছে, জল ছিঁচছে, জল একটা মোটা লোক তো, জল ছেঁচতে ছেঁচতে তখন মাথায় কোমরে হাত দিয়ে বলছে, একটু বলছে, জল ছেঁচে কোমরে দিলে হাত, এই মুখে খাবে তুমি গৌরী বাগদিনীর ভাত? হবে না, হবে না, নাও যা মাছ হয়েছে ওইগুলো নিয়ে চলো। যা মাছ হয়েছিল ঝুড়িতে ভরে নিয়ে শিবের মাথায় দিয়েছে, আর মা পিছনে পিছনে চলেছে। এই সময় কুচনি বুঝতে পেরেছিল যে স্বয়ং মহাদেবকে নিতে এসেছে মা গৌরী দেবী, আর উনি থাকবেন না আর আসবেন না, তাই শীঘ্র করে চরণ দুটি জড়িয়ে ধরে বললে, প্রভু তুমি তো আমার কাছে ছিলে, তোমার নাম করে আমার নামে কত বদনাম হয়ে গেল, কত কুৎসিত কথা ঘটলো, কিন্তু তুমি তো জানো প্রভু সেসব কিছুই নয়, কিন্তু তুমি যখন চলে যাচ্ছ তোমার নিদর্শন আমার একটা দিয়ে যাও। তাই বাবা আসার সময় গর্ভে হাত বুলিয়ে বললেন, তোমার একটা পুত্র হবে এবং সেই পুত্র দেবতা মণ্ডলে পূজিত হবে। এই যে পঞ্চনন্দ বাবা, তিনি হলেন শিবের পুত্র। যাই হোক, এইবার মাছে এই যে কুচনি গৌরী বাগদিনী দেশে মাছের ঝুড়িটা মাথায় দিয়ে নিয়ে চলেছে, আর ওর মধ্যে একটা পচা পান মেরে দিয়েছে, সেই মাছগুলো পচে দুর্গন্ধ উঠতে শুরু করলো। এত দুর্গন্ধ যে আশেপাশের লোক টিকতে পারে না। হাঁটতে 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 একটি পদ্ম পুকুরের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ওই পদ্ম পুকুরের কাছে গিয়ে একবার ফিরেছে, দেখেছে গৌরী দেবীর দিকে। মা গৌরী তখন অপরূপ মোহিনী রূপ ধারণ করেছে, যা দেখে শিব আকৃষ্ট হয়ে নামাত্ম হয়ে গেছে। বলছে, গৌরী গৌরী ধরা বলো, আমাকে আইন বন্ধ। বলছে, না, তোমার গায়ে ওই মাছের গন্ধ, ওই গন্ধ আমি সহ্য করতে পারি না, তুমি আমার আশেপাশে এসো না। বলছে, দেখো আমি এক্ষুনি এই পদ্ম পুকুর থেকে স্নান করে আসছি। বলে শিব যখন মাছের ঝুড়িটা নামিয়ে পদ্ম পুকুরে চান করতে গেছে, এই সময় মা অদৃশ্য হয়ে চলে যায়। শিব উঠে আর গৌরীকে না দেখতে পেয়ে তখন কাতর হয়ে, সেই সময় বীর্য স্খলিত হয়েছিল, ওই বীর্য নিয়ে পদ্মের উপর ছুঁড়ে ফেলেছিল, সেখানে মনসার জন্ম হয় আপনারা জানেন। এইবার এই মাছের গন্ধ নিয়ে জটার মধ্যে জড়িয়ে গেল, এই গন্ধ আর যায় না। কৈলাসে ফিরে গেলেন, মার কাছে যখন বসতে যায় বলছে, বসো না বসো না বসো না। বলে, কেন? বলছে, তোমার মাথার জটার মধ্যে যা দুর্গন্ধ, ও গন্ধ আর কোনোদিন যাবে না, তুমি ওই আমার কাছে আর কোনোদিন বসো না, তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না। বলছে, আচ্ছা গৌরী, এই যে গন্ধ, এই গন্ধ কি করলে যায় বলতো? দেখো, যদি কখনো গঙ্গা মরতে আসে আর এই গঙ্গার জল যদি তোমার মাথায় কোনোদিন দেওয়া যায়, পরে এই মাথা ধুইলে তোমার এই গন্ধ চলে যাবে। বুঝছে? তাই বুঝছে, হ্যাঁ, তাহলে অপেক্ষা করতে হবে। বুঝছে, কিছুদিন অপেক্ষা করো না, ভগীরা অবশ্য মনা করছে গঙ্গাকে আনার জন্য, গঙ্গা অবশ্যই অবতীর্ণ হবে। ভগীরা তখন সাধনা করছে গঙ্গা দেবীর জন্য, মহেশ্বরের কাছে গেলেন, মহেশ্বর বললো, আমি জানি না বাবা। এইবার বিষ্ণুর কাছে গেলেন, বললে, যাও ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে দেখলেন যে, হ্যাঁ, মা গঙ্গা লুকায়িত আছে ব্রহ্মার কমণ্ডলীর মধ্যে। তখন তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে বললেন, প্রভু আমার পিতৃপুরুষ সব নরকগামী হতে চলেছে, তাদের যদি উদ্ধার না করতে পারি তাহলে আমি আর কিসের পুত্র, তাই আপনি দয়া করে গঙ্গাকে আমায় দিন, আমি আমার পিতৃপুরুষকে উদ্ধার করবো। গঙ্গা মরতে গেলে বহু পাপী তাপী উদ্ধার হয়ে যাবে। তখন ব্রহ্মা কমণ্ডলু নিয়ে বললেন, চল যাই সেই গোলকধামে। গোলকধামে গিয়ে নারায়ণের কাছে আদেশ নিয়ে বললেন, প্রভু ভগীরথ তো গঙ্গা চাইছে, কি করবো, ভগীরথকে দেওয়া হবে? বলছে, হ্যাঁ ব্রহ্মা, তুমি ভগীরথের মনোবাসনা পূর্ণ করো। ভগবানের চরণে যখন গঙ্গার সেই কমণ্ডলুর জল ঢেলে দিয়ে, ওই জল ভগবান
রবীন্দ্রের চরণ থেকে উত্তাল হয়ে প্রবল ধারণ করে গঙ্গা মর্তে এদিকে ধাবিত হয়েছে। যখন ধাবিত হয়েছে তখন এইবার বলছে ভগীরথ, আমি যে চলেছি আমার এই বেগ আমার যে গতি কে রক্ষা করবে? এই গতি তো কেউ রক্ষা করতে পারবে না, যেখানে গিয়ে আমি পড়বো সেখানে সব ধ্বংস হয়ে যাবে। তখন বলছি যে মা আমি কি করবো, তুমি যাও শীঘ্র করে ঐরাবতের কাছে গিয়ে বলো। ঐরাবত এলো, সে একটা মানে বিশ্রী প্রশ্ন করেছিল, তাকে এমন যত করে দিলে একটা দাঁত ভেঙে গেল, দেখলেন দেখবেন হাতির একটা দাঁত সব সমাধান। ঐরাবত যখন